আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি কামিজ কাটিং করে দেখাবো। তো এটা হচ্ছে কামিজের সামনের পার্ট, নিচের দিক, এটা হচ্ছে গলা, আর এটা হচ্ছে পেছন পার্টের নিচের দিক, আর এটা হচ্ছে দুটো হাতার কাপড়। তো আমি প্রথমেই হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি, কেটে আলাদা করে নিচ্ছি। তো হাতার কাপড়টাকে আমি সাইডে রেখে দিচ্ছি, এটা হচ্ছে হাতার কাপড়। এবার আমি সামনের পাট আর পেছনের পাটটাকে আলাদা করে নেব। এখানে একটা হালকা করে একটা চিহ্ন দেওয়া আছে, তো আমি এই চিহ্ন বরাবর সামনের পাট এবং পিছের পাটটা কেটে আলাদা করে নেব। তো এটা হচ্ছে সামনের পাটে একটা, দেখুন, গলার ডিজাইন দেওয়া আছে। তো আমি গলার ডিজাইনের মিডল বরাবর রেখে আমি সামনের পাটটাকে সোজা করে ভাঁজ করে নিলাম। এই পেছনের পাটে একটা ফুল আছে, তো আমি এই ফুলকে মিডলে রেখে পেছনের পাটটাকে ভাঁজ করে সামনের পাটের উপরে এভাবে করে বিছিয়ে দিচ্ছি। একদম টান টান করে বিছিয়ে দিতে হবে, দোনোটাকে একদম সমান করে একটার উপরে একটা বিছিয়ে দেবো। তো আমার পেছনে হয়েছে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁধের মাপ। তো আমার কাঁধের মাপ হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দাগটা সোজা করার জন্য আমি আবার এখানে 7 ইঞ্চি মাপে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি, যাতে দাগটা সোজা হয়। তো আমি দাগ এবার একটা সোজা দাগ কেটে দিচ্ছি। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি গলার মাপটা। তো আমার গলার মাপ হচ্ছে 3 ইঞ্চি। আমি 3 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি, চিহ্ন দিয়ে দিচ্ছি। আর এই সাইড কাঁধে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি, কাঁধের উপরে 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। তো এবার নিচ্ছে আমি আর্মহোলের মাপটা। আর্মহোলের মাপটা আমি 7 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। এরপর রাউন্ড শেপ দিয়ে দেব। তো 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি আর্মহোলে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এই আর্মহোলের মাপে আমি বডির মাপ নিয়ে নেব। তোমার বডি হচ্ছে 38 ইঞ্চি। 38 ইঞ্চির 4/4 হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে আমি দাগ কেটে দিলাম। এবার আমি পেটের চিহ্ন দিয়ে দিচ্ছি, 13 ইঞ্চির নিচে আমি পেটের চিহ্ন দিয়ে দিচ্ছি। আর মাজা আপনারা যত নিচে দিতে চান, মানে যতটুকু দিতে চান ফাড়াটা, ওই পর্যন্ত আমি 14 ইঞ্চিতে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পেটের চিহ্ন, আর এটা হচ্ছে মাজার। পেট হচ্ছে আমার 32 ইঞ্চি। 32 ইঞ্চির 4/1 হচ্ছে 8 ইঞ্চি। আর কোমর হচ্ছে 40 ইঞ্চি, 4/1 হচ্ছে 10 ইঞ্চি। তো এবার আমি বডি, প্যাট আর কোমরের চিহ্নটাকে দাগ দিয়ে মিলিয়ে দিচ্ছি। আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি সেলাইয়ের জন্য নিচ্ছি। 1 ইঞ্চি থেকে একটু বেশি নিলে ভালো হয়। তো আমি নিচে ঘেরের জন্য এখানে 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা যতটা ঘের দিতে চান নিয়ে নিতে পারেন। তো অনেকেরই কমপ্লেন থাকে যে এই সাইডে সেলাই করতে গেলে কুচকিয়ে যায়। সেটার সবচেয়ে বড় সমাধান হচ্ছে এই যে এই দাগটা সোজা করে দিতে হবে, মানে এখানে কাটার সময় সোজা করে কাটতে হবে, তাহলে আর সেলাইয়ের সময় কুচকাবে না। আঁকা বাঁকা হলে সেলাইয়ের সময়ও কুচকে যায়, সেজন্য এই দাগটাকে সোজা করে দিতে হবে। তো এবার আমি কামিজটাকে কাটিং করে নিচ্ছি দাগে দাগে। আমি কিন্তু বডির মাপের থেকে যে আরও 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেই দাগে কাপড়টা কাটিং করছি। কাঁধে 1/2 ইঞ্চি যে ডাউন করেছিলাম সেটা, সেখান থেকে এবার আর্মহোলটা কেটে নিলাম। তো আমি এখানে গলাতে একটা চিহ্ন দিয়ে দিলাম। গলাটা আমি বক্রম দিয়ে কাটিং করব, সেজন্য জাস্ট চিহ্ন দিয়ে রাখলাম। পেছনের গলাটা ছোট দেব আর সামনের গলাটা আমি যাই দেই বক্রম কাটবো, সেটা তখন যখন কাটবো তখন দেখাবো। তো
আমি সামনের পেছনের পাটটা সরিয়ে নিলাম, আর সামনের পাটে আমি 1/4 ইঞ্চি পরিমাণ নিয়ে তালপাট কেটে নিলাম। এটা শুধু সামনের পাটেই কাটিং করতে হবে, তো আমি তালপাটটা কাটিং করে নিলাম, কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে তালপাট, খেয়াল রাখবেন তালপাটটা শুধু সামনের পাটেই কাটিং করতে হবে। তো আমার কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি পেটের একটা চিহ্ন দিয়ে দেবো, সেলাইয়ের সুবিধার জন্য পেট বরাবর একটা চিহ্ন দিয়ে দেবো, আর যেখানে মাজার দিয়েছি যে পর্যন্ত সেলাই করবো সেখানে একটা চিহ্ন দিয়ে দেবো। তো আমার কামিজটা কাটিং করা হয়ে গেছে, এবার আমি হাতাটা কাটিং করব। দেখুন, হাতার এখানে একটা ফুল আছে আর এই পাশে একটা ফুল আছে, তার মানে দুই হাতার জন্য দুইটা ফুল আছে। তো দুই হাতার জন্য দুইটা ফুল আমি মিডলে রেখে আমি ভাঁজ করে দিচ্ছি, মাঝ বরাবর ভাঁজ করে দিয়ে। তো হাতাটা আমি হাতাটা লম্বা যত আছে আমি ততটুকু দিয়ে দেব। আর এপাশে হচ্ছে আমি জামাতে নিয়েছিলাম, আর্মহোলটা নিয়েছিলাম 7 ইঞ্চি, তো এখান থেকে আরও 1 ইঞ্চি বেশি নেব, 8 ইঞ্চি নেব, আর সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি বেশি নেব, তার মানে এখানে টোটাল 9 ইঞ্চি নিয়েছি। আর 3.5 ইঞ্চিতে রাউন্ড শেপ দেওয়ার জন্য 3.5 ইঞ্চি ডাউন করে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো আমি হাতাটা একটু ডিজাইন দিয়ে করব। তো 10 ইঞ্চির নিচে আমি আরও একটা দাগ দিয়ে আমার মাপ অনুযায়ী দাগ দিয়ে দিলাম, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়ে দিলাম। আর এই সাইডটা আমার হাতটা হচ্ছে একটা ডিজাইন দেবো, সেজন্য হাতার মুখটা এভাবে করে কেটে নিলাম, এভাবে করে দাগ দিয়ে দিলাম। এরপর আমি হাতাটাকে কাটিং করে নিচ্ছি। আমি হাতার তালপাটটা পরে কাটিং করব, তো এখন আমি শুধু হাতাটা কাটিং করে নিয়েছি। আমি জামার তালপাটটা কাটিং করে দেখিয়েছি, কিন্তু হাতার তালপাটটা কাটিং করে নেই, আমি পরে যখন সেলাই করব তখন তালপাটটা কাটিং করব, সেজন্য এখন কাটিং করে নেই। আর হাতের মুখে যে আঁকাবাঁকা কাপড়টা আছে আমি সেটা সোজা করে দিচ্ছি। তো আমার হাতাটাও কাটিং করা হয়ে গিয়েছে। তো এবার আমি সামনের গলাটা কাটিং করব। আমার সামনের গলাটা আমি জামাতে 3 ইঞ্চিতে চিহ্ন দিয়েছিলাম, 3 ইঞ্চিতে চিহ্ন দিয়েছিলাম। তো এখানে আমি আরও 2 সুতা বাড়িয়ে নিচ্ছি, 3.25 ইঞ্চিতে বক্রমটা কাটিং করব। আপনারাও এমনই করবেন যে গলা যতটুকু দিতে চান, মানে বক্রমটা হচ্ছে যতটুকু গলা দিতে চান ঠিক ততটুকুই বক্রমটা হবে, আর জামার চিহ্নটা আরও 2 সুতা কম হবে। তো জামাতে আমি নিয়েছিলাম 3 ইঞ্চি, আর এখানে বক্রম নিয়েছি 3.25 ইঞ্চি, আর গলার লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে আমি একটা পান গলার ডিজাইন করে দিচ্ছি, অনেকে হার্ড গলাও বলে, তো এখানে আমি পান গলার ডিজাইনটা করে দিচ্ছি। এটা হচ্ছে আমার সামনের গলা। তো পেছনে আমি ছোট গোল গলা দেব। তো আমি এখানে কাটিংটা দেখালাম না, শুধু সামনের গলার কাটিংটাই দেখালাম। আর এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে নিয়ে বাড়তি বক্রমটা আমি কেটে ফেলে দিলাম। তো এটা হচ্ছে আমার সামনের গলা। তো আমার কামিজটা কাটিং করা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে গলা, এটা হচ্ছে হাতা।